মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। বর্তমানে একে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। পূর্বে এর নাম ছিল পুণ্ড বর্ধমান বা পুণ্ড্রনগর। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে অবস্থিত এই মহাস্থানগড়। এখন থেকে 2500 বছর আগেও এখানে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ নগর, যার নাম পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধমান নগর। বিভিন্ন কারণে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আছে। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রত্নস্থল বলে সারা পৃথিবীর পর্যটক এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে মহাস্থানগড় আকর্ষণীয়। মহাস্থানগড় কথাটার শেষ শব্দ গড়ের অর্থ হল উচ্চ স্থান। স্বাভাবিক ভূমির চেয়ে এই জায়গাটা অনেক উঁচু। তাছাড়া ঘটনাবহুল ইতিহাস, ধর্মীয় অনুভূতি, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সব মিলিয়ে মহাস্থানগড়ের মানসিক ধারণাও অনেক উঁচুতে। অসংখ্য প্রাচীন রাজা ও ধর্মপ্রচারকদের বসবাসের কারণে ওই উচ্চভূমিটি মহাস্থান বা গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। যীশুখ্রিস্টের জন্মেরও আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল, প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। জানা যায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 15 শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নগর এক সমৃদ্ধ জনপদ হিসেবে বিস্তার লাভ করে। বেশ কয়েক শতাব্দী পর্যন্ত এখানে অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। এর ভিতরে রয়েছে মৌর্য, গুপ্ত, পাল ও সামন্ত রাজবংশের লোকেরা। এরপর এখানে ধর্মীয় সংস্কার করতে আসেন ইসলাম ধর্ম প্রচারকরা। অসংখ্য প্রত্নতাত্ত্বিক আর ইতিহাসবিদ মহাস্থানগড়কে হারিয়ে যাওয়া কিংবদন্তি নগরী পুণ্ড্রবর্ধন বলে উল্লেখ করেছেন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারাবিবরণীতে প্রকৃতি ও জীবনযাত্রা উল্লেখ করে বর্ণনা করেন। 10ম শতকের মধ্যবর্তী সময়ে এখানে রাজত্ব করেন রাজা নরসিংহ বা পরশুরাম। কিংবদন্তি অনুযায়ী রাজা পরশুরাম ছিলেন অত্যাচারী। মহাস্থানগড়ের প্রথম রাজা ছিলেন নল, যার সাথে বিরোধ লেগে থাকত তার ভাই নীলের। একসময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন পাপের প্রায়শ্চিত্ত করতে, কারণ তিনি পরশু বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন। আর এই ব্রাহ্মণই ছিলেন পরশুরাম। কিংবদন্তি অনুযায়ী রাজা পরশুরাম ছিলেন অত্যাচারী। তাকে উচ্ছেদ করে ইসলাম ধর্মের শান্তি প্রতিষ্ঠা করতে আসেন হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাহি সওয়ার। ধর্মপ্রচারক শাহ সুলতান বলকি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। শোনা যায় তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ড্রনগরে প্রবেশ করার সময় করতিয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল আকৃতির মাছের পিঠে চড়ে। এজন্য তার নামের শেষে উল্লেখ করা হয় মাহি সওয়ার বা মাছের পিঠে আরোহণকারী। বাস্তববাদীরা বলেন মাহি সওয়ার নদী পার হয়েছিলেন ঠিকই, তবে তা মাছের পিঠে চড়ে নয়, বরং মাছের আকৃতিতে তৈরি করা নৌকার পিঠে চড়ে। উদাহরণস্বরূপ তারা বলেন, যেরকম ময়ূরের মুখ সদৃশ্য নৌকাকে ময়ূরপঙ্খী নৌকা বলা হয়, এরকম একটি ঘটনাই হয়তো শেষ পর্যন্ত এই মিথের সৃষ্টি করেছে। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। এখানে মাজার জিয়ারত করতে এবং ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন বহু লোক সমাগম ঘটে। এখানকার দানবক্সে সংগৃহীত অর্থের পরিমাণ বার্ষিক প্রায় 70,000 টাকা, যা মাজার মসজিদের কর্মচারীদের বেতন ও অন্যান্য উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। কালীদাহ সাগর। গড়ের পশ্চিমাংশে রয়েছে ঐতিহাসিক কালীদাহ সাগর এবং পদ্মাদেবীর বাসস্থান শিলাদেবীর ঘাট। গড়ের পূর্ব অংশে রয়েছে করতিয়া নদী এবং এর তীরে শিলাদেবীর ঘাট। শিলাদেবী ছিলেন পরশুরামের বোন। এখানে প্রতি বছর হিন্দুদের স্নান হয় এবং একদিনের একটি মেলা বসে। জিয়তকুণ্ড। এই ঘাটের পশ্চিমে জিয়তকুণ্ড নামে একটি বড় কূপ আছে। কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত। মিউজিয়াম। মহাস্থানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগের বিভিন্ন দ্রব্যাদিসহ অনেক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, যা গড়ের উত্তরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। বেহুলার বাসরঘর। মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি বাথরুম। এটি বেহুলার বাসরঘর নামেই বেশি পরিচিত। পুরো মহাস্থানগড় জুড়েই যেন এক বিচিত্র পরিবেশ। প্রাচীনত্ব আর আধুনিকতার এমন সম্মেলন খুব বেশি জায়গায় চোখে পড়বে না।